ঝালাইতে এসে মোটামুটি সবার সমস্যা দেয়। ঝালাই উপকরণগুলোর মধ্যে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে প্রথমে লাগে হচ্ছে তাঁতাল, এই জিনিসটা এটা দিয়ে একটু বিট আধা বিট হয় এটা আমরা ঝালাই করি। আর যে জিনিসটা গোলে ঝালাই হয় সেটা হচ্ছে এটা, সেটাকে বলে রাং। আর যে জায়গায় আমরা ঝালাই করবো এটা সাধারণত মেটাল পিতল হতে পারে বা স্টিল হতে পারে, যে কোনো কিছু সেক্ষেত্রে আমরা এই জিনিসটা গলায় ঝালাই করে দিই। এখন সমস্যা হলো যে ওই যে সারফেস যেখানে আমরা ঝালাই করবো সেখানে গাছের সেখানে এই যে অক্সাইড লেয়ার করে এই সারফেসের উপর অক্সাইড ডিক্লেয়ার করে অক্সাইড লেয়ার করে ওই জিনিসটা আর ঝালাই করতে দেয় না। তো এই জন্যই এই আর একটা জিনিস ইউজ করতে হয়, সেটা হচ্ছে ঝালাই পেস্ট বা এটা হচ্ছে নরম, এই যে এরকম নরম। আর একটা আছে শক্ত, সেটা হচ্ছে রজন। তো তোমরা যারা প্রথম প্রথম কাজ করবে তাদের জন্য রজনটাই এই ঝালের পেস্ট যেটা এটাই ভালো, এটাই ভালো কাজ করে। যেটা করতে হয় যে যে জায়গায় ঝালাই করবো সেই জায়গায় এখান থেকে একটু নিয়ে এইটার মধ্যে একটু লাগাই দিলে তারপরে দেখলাম তারপর হচ্ছে এই যে জায়গায় ঝালাই পেস্টগুলো ওই জায়গায় একটু লাগাই দিবে। তারপরে এই যে এইভাবে এটা হচ্ছে যে আমি একটা আমাদের যেই যেটা লাগবে প্রোগ্রামার, সে প্রোগ্রামারের জন্য একটা অ্যাসিড হচ্ছে বাফার। আমার যে প্যারাল পোর্ট সেই পোর্ট থেকে একটা বাফার হয়ে আমার সার্কিটে যাবে। এই জন্য আমি যেটা করছি যে আমার এই যে বক যেটা এটা এটার মধ্যেই যেন আমার সার্কিটটা ঢুকে দিতে পারি, এটার ভিতরেই যেন সার্কিটটা থাকতে পারে, এই জন্য আমি এই ভেরোবোর্ডটাকে আমি ছোট করে কাটছি। ইন্টিকাটার দিয়ে এগুলোকে হাত দিয়ে দিয়ে তারপরে প্রেস করে ভেঙে ফেলা যায়। তারপর এভাবে ভেঙে তারপরে এটা বানাইছি, এটার উপরে মানে ঠিক যতটুকু লাগবে ততটুকু করছি। তারপরে এইখান এখন আমি এইখান থেকে যে এখানে যেসব যে ইনস্ট্রাকশন আছে এখান থেকে কানেকশন নিয়ে আমার এখানে আসবে কিছু ওই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী, এবং কিছু যাবে হচ্ছে আমার এই কর্ডে, বাকিটুকু এই কর্ডে যাবে, এই কর্ড থেকে তারপর এই মাথায় আমার সার্কিটে আমি দিই। তো এইটা আমি মোটামুটি কমপ্লিট করে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। এখন দেখলাম যে কীভাবে ঝালাই করতে হয় এটা শেষ করে আমি আবার দেখাচ্ছি। বাজারে তোমরা দেখবা যে প্যারাল পোর্ট ধরো এরকম প্যারাল পোর্টের কর্ড কিনতে পাওয়া যায়। তো এটা আমার এক মাথা যাবে কম্পিউটারের পিছনে, আরেক মাথা আসবে আমার কাছে, সেই মাথা থেকে আমি আরেকটা এরকম যেটা আমি এটা কিনছি এক্সট্রা আলাদাভাবে কিনছি সেটা এখানে বসে সেখান থেকে আমি আমার সার্কিটে নেব। এখন এই জন্য এই যে জিনিসটা এই জিনিসটার জন্য আমার আলাদা একটা বক্স লাগবে যেটার মধ্যে এটা কানেক্ট থাকবে, যেমন এটা একটা এইটার সাথে এটা যেমন আটকে আসছে তার দিয়ে। তো এই জিনিসটা যেটা এটা এটা খুব ভালো একটা ইয়ে যেন সহজে খোলা যায় সহজে লাগানো যায় ভালো একটা বক্স পাওয়া যায় সেটা হচ্ছে এটা। দেখো এটা একেবারে এরকম প্যাকেট হয়ে একেবারে এটা আলাদা কিনতে পাওয়া যায়, এটা আলাদা কিনতে পাওয়া যায়। তো এইটা তোমরা দেখবে যে এটা প্যাকেট খুললে এটার ভিতরে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু আছে, কিছু হচ্ছে যে
এর ভিতরে এই জিনিসটা বসায় দেওয়ার পর এভাবে বসায় দেওয়ার পরে এই যে দুটাই স্ক্রু হচ্ছে এই পাশ থেকে এই পাশে নাট লাগাই দেওয়ার জন্য নাট লাগাই দেওয়ার জন্য আর আর বাকি যে দুইটা আছে এই যে দুইটা এই দুটা হচ্ছে এইখানে যে তারটা বসে ধর আমাদের এই তারটা বসে এই তারটাকে শক্ত করে শক্ত করে আমার এইখানে এইখানে বসা যেতে হবে তো এটাকে টাইট দেওয়ার জন্য এই যে এটাকে টাইট দেওয়ার জন্য স্ক্রু আছে এই স্ক্রুগুলো সাথে 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 তারা দিয়ে দিবে ঠিক আছে এই যে স্ক্রু এই স্ক্রু তোমরা স্ক্রু ড্রাইভার দিয়ে আটকে দেবে এই স্ক্রুটা এটা ভালো করে আটকানোর পর এখন দেখো যে এটা যতই টাইট করি না কেন এটা কিন্তু ঢিলা আমি যদি স্ক্রু পুরোপুরি টাইটও করে দিই তাহলে কিন্তু ঢিলা হবে সেক্ষেত্রে যেটা করতে হবে যেন টাইট হয় এই জন্য আমার এই যে তার মাথা কাটছি না যে এই জিনিসগুলাই আমরা এখানে একটু এক্সট্রাভাবে দিয়ে দিব এই যেন টাইট হয় সেটার উপরে আমাদের এটা টাইট করবো এখন দেখবা যে এটা দিয়ে টাইট করলে যথেষ্ট টাইট হবে আচ্ছা এভাবে টাইট করে ফেলার পর এই জিনিসটা বসবে হলো তোমার এই যে এই জায়গাটাতে এইখানে এই যে খাপের মধ্যে বসে আর বাকি যে এইটুকু জায়গা এইটুকু জায়গা হচ্ছে আমার এই সার্কিটের জন্য এই সার্কিটটা বসবে এই জায়গায় এইটুকু জায়গা না এটা যেভাবে হোক এটা তোমরা মানে টানা টানাটানি করে একটু টাইট সাইট করে তোমার এটা বসাতে পারবে একবার জিনিসটা বুঝতে পারলেই দেখলে বুঝতে পারবে যে কীভাবে করতে হবে তারপরে এটা হয়ে গেলে তারপরে এই সার্কিট বসানোর পরে তারপরে তোমরা এই যে এটা আটকা দিয়ে আঙুল লাগিয়ে দিলে এটা হয়ে যাবে এটা হয়ে গেলে তারপরে এই মাথায় আমরা এরকম পিসিবি এই যে এগুলোকে বলে সিরিয়াল রেল এই সিরিয়াল রেল এটা একসাথে অনেক লম্বা পাওয়া যায় আমরা সেখান থেকে একটু ভেঙে নিছি ভেঙে এটার মাথায় এই যে তারগুলো আমরা এখানে কানেক্ট করে করে ঝালাই করে দিই কাতাল দিয়ে তারপর এইটা আমার এই সার্কিট বোর্ডে তারপর এই মাথাটা আমি সার্কিট বোর্ডে বসাবো এখান থেকে এইভাবে আমার সার্কিট বোর্ডে বসবে তো এই কাজটুকু একটু প্রথমে একটু ঝামেলার কাজ আছে আমার হার্ডওয়্যারের জন্য একটু কাজ তোমাদের সবাইকে করতে হবে একবার এটা হয়ে গেলে এই সহ আমার এই বাফার সহ একবার কাজটা হয়ে গেলে তারপরে তার কোনো কাজ নেই এটা ইউজ করে আমরা সবসময় প্রোগ্রাম করতে পারি ঠিক আছে আচ্ছা দেখো আমি মোটামুটি আমার সেই ঝালাইয়ের কাজ এবং এটার সাথে যে ঝালাইয়ের কাজগুলো সেটা হয়ে গেছে আমি এই জিনিসটাও আমি টাইট করে স্কুলে বের দিয়ে এই জিনিসটাও ভালো করে আটকা দিয়েছি এবং আটকানোর জন্য এই যে মাঝখানে আমি আরেকটা প্লাস্টিক দিয়েছি যেন শক্ত করে আটকায় আর হচ্ছে যে এটাকে বসানোর সময় আমি এখানে একটু আগে দেখছি যে এই যে একটা জায়গা হচ্ছে তো এই যে সার্কিটটার জায়গা হচ্ছে তা আমি যেটা করছি যে এই যে কাটার দিয়ে আমার অদরকারি যেসব প্লাস্টিক এখানে এই প্লাস্টিকগুলোকে কাটার দিয়ে কেটে কেটে বাদ দিয়ে দিছি আমার ঠিক যেভাবে যতটুকু দরকার ততটুক কেটে ফেলে দিছি তারপর এইভাবে সুবিধা মতো আমি দেখলাম যে যেভাবে বসানোর দরকার সেভাবে বসছে কি তারপর এইভাবে আমি এটাকে Thank you.
পর এই যে এটা বসবে এই বসে গেল সামনে আগে এখানে এই স্ক্রুটা বসবে যে নাট বসালাম তারপরে স্ক্রু মোটামুটি বানানো হয়ে গেছে এই জিনিসটা আর এই মাথায় আমি যে আমার যে সার্কিট ডায়াগ্রাম থেকে যেভাবে তারগুলো আসার কথা সেই সার্কিট ডায়াগ্রাম যে সিরিয়ালে আছে সেই সিরিয়ালে 6টা তার আমি এখানে বসাইছি আর আমার এই যে কম্পিউটার থেকে যে এক্সটেনশন কর্ড সেটার সাথে আমি আমার এটা প্লাগ করতেছি প্লাগ করার পর আমি এই যে এখানে আমার মাইক্রোকন্ট্রোলারে সার্কিটে যেভাবে যে সিরিয়ালে আছে ঠিক সেই সিরিয়ালে আমি এখানে আমার 6টা তার বসানো আছে আমি জাস্ট এটাকে বি জায়গায় বসাই দিলাম এই হয়ে গেল এবার সুইচ অন করে আমি আমার কম্পিউটার থেকে প্রোগ্রাম অর্ডার দিলে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম হয়ে যাবে এই আমার মোটামুটি হার্ডওয়্যার বানানো শেষ এখন তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো আমি অনেক মোটামুটি ঝালাইয়ের অনেকদিন কাজ করি বলে আমার পক্ষে এটা সহজে বানানো সম্ভব হয়েছে কিন্তু যারা প্রথম প্রথম কাজ করতেছো তাদের জন্য এটা খুব কঠিন বানানো তোমরা যেটা করতে পারো যে আমাদের যে অন্য যারা এক্সপার্ট যারা প্রফেশনাল কাজ করে এদেরকে দিয়ে বানিয়ে নিতে পারো সার্কিট ডায়াগ্রামটা দিয়ে দিতে পারো তারা হয়তো এইভাবে বানিয়ে নিতে পারো আমি এটার ভিতরে ওই তোমরা দেখছো যে ওটার ভিতরে বসাই দিচ্ছি সার্কিটটা অথবা আরেকটা কাজ করতে পারো এই যে আইসিটা সেটা এখানে না দিয়ে তোমরা ব্রেডবোর্ডে দিতে পারো তাহলে এইখান থেকে আর কিছু করা লাগবে না এরকম তার কিনে নিয়ে এসে এইটার এই মাথা এরকম কেটে কোনটা মাথা কেটে তারপর দেখতে হবে যে এই পাশে কোন তারের সাথে ওই মাথায় কোন তারের সাথে কানেকশন সেই কালারটা মনে রেখে এই কন্ট্রোলারে টেস্ট করে আমরা বের করে ফেলতে পারি তারপরে সেই তারগুলো আমরা এখানে এভাবে এই কানেক্ট করে আমরা পিসিবি বোর্ডে ব্রেডবোর্ডে বসাইতে পারি এবং আমার যে এই যে বাফার আছে এটা সেটা আমি ইচ্ছা করলে আমার ব্রেডবোর্ডে রাখতে পারি যদি আমি ঝামেলা রাখতে চাই কিন্তু যদি এটা করতে পারো এটা অনেক বেটার এটা করতে পারলে এটা সুবিধা অনেক বেশি কারণ আমার তাহলে সার্কিটের ঝামেলা অনেক কমে গেলো আমি আমার প্রোগ্রামের এটার ভিতরেই আমার অনেকটা কাজ করে ফেলব চেষ্টা করো এটা করতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা না হয় এরকম তার কিনে ওটা কেটে ব্রেডবোর্ডেই সার্কিটটা দিয়ে করতে পারো তবে এটা অনেক বেটার এটা টাকা দিয়ে কাজ করতে অনেক সুবিধা যারা মোটামুটি ঝাড়াই মোটামুটি এক্সপার্ট মোটামুটি অনেকদিন ধরে কাজ করছো তারা চেষ্টা করবো যে এটা এটা ভিতরেই সার্কিটটা দিয়ে দিতে